কেমন আছো সব? ভালো। আচ্ছা গত ক্লাসে আমরা জ্যামিতি সম্বন্ধে কিছু পড়েছিলাম। আজকে বলো তো দেখি জ্যামিতি শব্দের অর্থ কি? ফারজানা তুমি বলো। যার অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাণ, জ্যামিতি অর্থ ভূমির পরিমাণ। বসো। আচ্ছা বলো তো প্রথম জ্যামিতি কোন দেশে ব্যবহার হয়েছিল? তুমি বলো। মিশরে। মিশরে। কেমন করে সাবিল বলো তো? মিশরের টিউটি অঞ্চলগুলো বন্যা প্লাবিত হয়ে গিয়েছিল, সেই অঞ্চলগুলো ডুবে গিয়েছিল, এর জন্য সেই জমিগুলো পরিমাণ রাখার জন্য জ্যামিতি। বসো। আমাদের ভারতবর্ষে কেমন করে হলো? আব্দুল রহমান তুমি বলো। পূজার বেদি তৈরি, পূজার বেদি তৈরি করার জন্য। আচ্ছা বসো। আর রোম দেশে তুমি? নগর তৈরির জন্য। বসো। আর গ্রিকে বলো তুমি বলো। আমাদের শিল্পকলা তৈরির জন্য। আচ্ছা এতক্ষণ আমরা জ্যামিতির শব্দের অর্থ জানলাম, জ্যামিতি প্রথমে কোন দেশে ব্যবহার হয়েছিল সেটা জানলাম, এবং পৃথিবীর আরো কয়েকটা দেশের কথাও জানলাম কেমন করে জ্যামিতির ব্যবহার হয়েছিল। আজকে আমরা পড়ব যে জ্যামিতির কয়েকটা ধারণা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা দেখো তো এটা কি? এটা একটা বই। বই তেমনি ভাবে দেখো, এটা একটা বাক্স। বাক্স কেমন? আচ্ছা এখন দেখো এই এটা একটা বই, ক্লাস সিক্সের জ্যামিতি বই, কেমন অঙ্কের বই একটা। এইটা আমি এখানে রাখলাম, কেমন? এই বইটাও রাখলাম, টেবিলের উপর রাখলাম, এই বাক্সটাও রাখলাম। কি দেখতে পাচ্ছি? যে বইটা স্থান দখল করে একটা জায়গা জুড়ে আছে টেবিলের, কেমন? এটাও ঠিক, টেবিলের একটা জায়গা জুড়ে আছে, কেমন? এটাও দেখো বাক্সটা টেবিলের একটা জায়গা জুড়ে আছে। তাহলে আমরা বলতে পারি যে এটাকে কিন্তু আমরা শুধু বাক্স বা যে বই এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি, বস্তু কিন্তু বলতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তু একটা জায়গা জুড়ে থাকে, কেমন? যে কোনো বস্তু, যে কোনো বস্তু যদি রাখা হয় তাহলে একটা জায়গা জুড়ে থাকে। এখন কোনো বস্তু যদি কোন নির্দিষ্ট জায়গা জুড়ে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি স্থান। কোনো বস্তু যখন কোনো নির্দিষ্ট জায়গা জুড়ে থাকে তখন সেটার একটা নাম আমরা দিতে পারি, সেটার নাম হচ্ছে স্থান। আচ্ছা দেখো এই এটাও কিন্তু একটা জায়গা জুড়ে আছে, কেমন? তাহলে এই যে বস্তুটা এটা একটা, এটাকে আমরা স্থান বলতে পারি। আর এটা যদি একটা চিত্র আমরা আঁকি তাহলে কিরকম হবে দেখো, এটা সীমারেখাটা যদি আমরা আঁকি সেটাকে বলা হয় এই বস্তুর জ্যামিতিক চিত্র। এই দেখো ওটা যদি আমি আঁকি এভাবে আউটলাইনটা, মানে সীমারেখাটা যদি আঁকি ঠিক এইরকম হবে তাহলে ওই বস্তুটা এটা হচ্ছে একটা জ্যামিতি চিত্র। আবার দেখো এই যে বাক্সটা, এই বাক্সটার বা এই বইটার, বাক্সটা না বলে বইটা দিই তোমাদের কাছে নিয়ে আসলাম এটা আমি, এটাকে আমরা কি বলতে পারি? এটা তিনটাই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে যেহেতু এটাকে আমরা বস্তু বলেছিলাম আমরা বলতে পারি যে যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তার একটা আমরা নাম দিই, সেই নামটা হচ্ছে ঘন বস্তু। যখন কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে তখন সেই বস্তুর নাম হলো ঘন বস্তু। দেখো এটা কিন্তু একটা ওষুধের কাটলে কি হবে দেখো, এটা দেখো ফাঁকা, আমি এটা করতে পারছি না, দেখো এটা ফাঁকা ফাঁকা।
ভিতরে একদম ফাঁকা, কেমন? এটাকে কিন্তু আমরা ঘন বস্তু বলবো না, কারণ যেহেতু ভিতরটা ফাঁকা। তেমনি ভাবে দেখো এই টেবিলটাও কিন্তু, এই টেবিলের কিন্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, কিন্তু দেখো ভিতরটা ফাঁকা ফাঁকা। সুতরাং এগুলোকে কিন্তু আমরা ঘন বস্তু বলতে পারি না। ঘন বস্তু হতে গেলে কি হবে, কি হবে, ভিতরে ফাঁকা থাকবে না। যেমন এই একটা এই দেখো, এটা আমি আগে অর্ধেক করে নিয়ে এসেছিলাম তোমাদের দেখানোর জন্য। দেখো এটা ভিতরটা কিন্তু ফাঁকা নয়, ফাঁকা নয়। সুতরাং এটাকে আমরা ঘন বস্তু, এই বইয়ের এটাকে আমরা কি বলতে পারি, পিট। কিন্তু অন্য ভাষা আমরা বলতে পারি, গণিতের ভাষায় কিন্তু এটাকে ঠিক পিট বলে না, এটাকে এটা নাম হচ্ছে তল। এইটাকে বলা হচ্ছে তল, কেমন? এই বইয়ের কয়টা তল আছে কে বলতে পারবে বলো তো? হাত তোলো তো দেখি, হাত তুলবে, আসু বলো, ছয়টি, ছয়টি তল। তো দেখাও তুমি তলগুলো, তুমি দেখো বইটা নাও, দেখাও। এখানে একটা তল, 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 আর এখানে একটা তল, মোট ছয়টি তল। আচ্ছা বসো, বেশ ভালো। এখন দেখো এই যে তলটা আর এই একটা তল একটা জায়গায় মিশেছে না? এটাকে আমরা কি বলি সাধারণত? কিনারা। বসো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা তল, এই একটা তল এখানে মিশেছে। তেমনি ভাবে দেখো এই তলটা, এই তলটা এখানে মিশেছে, এটাও একটা কিনারা। এই কিনারার নাম আমরা বলি যে জ্যামিতির ভাষায় রেখা, কেমন? আচ্ছা এখন দেখো এটা কিভাবে হতে পারে, ঘন বস্তু থেকে আমরা কিভাবে পেতে পারি সেটাও তোমরা এখানে দেখতে পারো। এই দেখো একটা তল, এটা হচ্ছে তলের দৈর্ঘ্য, এটা প্রস্থ। এই প্রস্থটা ক্রমশ কমালাম, কমাতে কমাতে দেখো সেটা একটা রেখাতে পরিণত হলো। তো রেখা শুধুমাত্র কি আছে দেখতে পাচ্ছি? প্রস্থ নাই, শুধুমাত্র দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে। তেমনি ভাবে দেখো আরেকটা জিনিস, এটা হচ্ছে রেখা, কেমন? এই একটা রেখা, কেমন? কিনারা তো, কিনারাকে রেখা বলছি না আমরা। আচ্ছা এই দুই রেখা এই কোণাতে এসে মিশেছে, দুইটা ধার বা দুইটা কিনারা এইখানে এসে মিশেছে, এটার নাম একটা আমরা বলি বিন্দু বলি। যে কোণাতে যে মিশেছে এটা হচ্ছে বিন্দু। এখানে দেখো এই বিন্দুর কিন্তু, তাহলে বিন্দুর কিন্তু দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই। আর আগে তো যেহেতু রেখার উচ্চতাও নাই, সুতরাং সেখানে এই বিন্দুর বেলাও বলতে পারি উচ্চতাও নাই। তাহলে বিন্দুর ক্ষেত্রে আমরা বলতে পারি বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কোনোটাই নাই। এটা সম্বন্ধে শুধু আমরা ধারণা করতে পারি যে এখানে একটা বিন্দু আছে, শুধুমাত্র ধারণা, কিন্তু শুধু ধারণা করব। যেমন একটা পেন্সিল যদি খুব সরুভাবে কাটা হয়, সেটা যদি একটা মনে করে এখানে একটা ফোঁটা দিলাম, এই ফোঁটাটাকে আমরা বলবো বিন্দু বলে আমরা সেটাকে কল্পনা করব, কেমন? এই বিন্দু আবার কীভাবে হতে পারে রেখা থেকে সেটা দেখো। যেমন এটা একটা রেখা যদি বলি বা রেখাংশ, এখানে লিখেছি রেখাংশ, আমি রেখাংশ কি কাকে বলে সেটা পরে আমি দেখাচ্ছি। এটা একটা রেখাংশ, ছোট করলাম, ছোট হচ্ছে মানে দৈর্ঘ্য কমাচ্ছি, দৈর্ঘ্য কমাতে কমাতে এক পর্যায়ে আসবে যেখানে দৈর্ঘ্য থাকবেই না, সেভাবে বিন্দুর সৃষ্টি হতে পারে। আমরা আগে বলেছি তলের কথা, দেখো এটাও তল, এই যে বই যেমন তল দেখলাম এরকম, এটাও একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এগুলো কি কীরকম যে কী জাতীয় তল? সমান, কোনো উঁচু নিচু নাই, এটারও কোনো উঁচু নিচু নাই। আবার দেখো এটা একটা আমরা বলতে পারি সিলিন্ডার বা চোং টাইপের, কেমন? এইগুলোকে বলা হচ্ছে তল। কিন্তু এই তল আর এই তল কিন্তু, এই তল আর এই তল কিন্তু একরকম না। তেমনিভাবে এটা কি, এটা হচ্ছে মার্বেল। এই মার্বেলও যে এই যে দেখো এই পোর্শনটা, এটা কিন্তু এইরকম না, অন্যরকম, কেমন?
এই জাতীয় যে সমান যে তল সেটার নাম বলা হচ্ছে সমতল। আর এই রকম যখন থাকে তখন সেটাকে বলা হচ্ছে বক্রতল। তেমনিভাবে মার্বেলের ক্ষেত্রেও কিন্তু হবে বক্রতল, দেখো সমান না। তাহলে আমরা পাচ্ছি তল কয় রকম, তল হচ্ছে দুই রকম, সমতল এবং বক্রতল। আচ্ছা, এবার আমরা রেখা সম্বন্ধে দেখি। এখানে অবশ্য দেখো আমি আরেকবার দেখাতে পারি তোমাদের, এই যে একটা এটা আমি খুলে ফেলি, যদি যেটা আমি তোমাদের দেখালাম সেটা এখন আমি ইয়েতে দেখাচ্ছি, ছবির সাহায্যে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে একটা বাক্সের চিত্র, এই এই একটা তল, এই একটা তল, এই একটা তল, সবই সমতল। এটা একটা চোঙ, এই তলটা যেমন ওই যে দেখালাম যেটা, এটা এটা হচ্ছে বক্রতল। এটা হচ্ছে মার্বেলের চিত্র, এটাও বক্রতল। কেমন? আচ্ছা, এরপরে দেখো রেখা। রেখার হচ্ছে, রেখার একটা বৈশিষ্ট্য আছে, রেখা উভয় দিকে বাড়ানো যায়, অসীম পর্যন্ত রেখা উভয় দিকে বাড়ানো যায়। এবং সেটা আমরা কীভাবে দেখাই? এই দেখো রেখার চিত্র। রেখার কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে রেখা উভয় দিকে অসীম পর্যন্ত বাড়ানো যায়। এটাই তো, সেটা কীভাবে আমরা দেখাই? এই তীর চিহ্ন দিয়ে আমরা সেটাকে বোঝাতে চেষ্টা করি। কেমন? যে রেখা হচ্ছে অসীম এবং এটা উভয় দিকে বাড়ানো যায়। আচ্ছা, রেখার একদিক যদি বন্ধ থাকে, অর্থাৎ একদিক যদি না বাড়ানো হয় ও অন্যদিক যদি বাড়ানো হয়, তাহলে সেটার নাম হচ্ছে রশ্মি। এবং রেখার থেকে যদি একটা অংশ কেটে নিই, যেমন এই একটা ফোঁটা দিয়েছে, একটা ফোঁটা দিয়েছি না, এইটুক যদি আমি কেটে নিই, তাহলে সেটার নাম হচ্ছে রেখাংশ। কেমন? আচ্ছা, রেখাংশ থেকে আমরা পাচ্ছি, যদি ক্রমশ যদি এটার দৈর্ঘ্য কমানো যায়, তাহলে সেখান থেকে পাচ্ছি আমরা বিন্দু। কেমন? রেখার কিন্তু পরিমাপ করা যায় না, যেহেতু রেখা অসীম সুতরাং আমরা পরিমাপ করতে পারি না। তেমনিভাবে রশ্মিটা যেহেতু একদিকে বাড়ানো হচ্ছে অসীম পর্যন্ত, সুতরাং সেটাও আমরা পরিমাপ করতে পারি না। কিন্তু রেখাংশটা আমরা মাপতে পারি, পরিমাপ করতে পারি। এই রেখাটা দেখছো, একই দিকে একই বরাবরে উভয় দিকে বাড়ছে, কোনো দিক পরিবর্তন হচ্ছে না। যেই রেখার কোনো দিক দিক পরিবর্তন না করে উভয় দিকে বাড়ানো হয়, সেটাকে বলা হচ্ছে সরল রেখা। যখন কোনো রেখা দিক পরিবর্তন করে উভয় দিকে বাড়ানো হয়, মানে দিকটা পরিবর্তন করা হয়, তখন তাকে বলা হচ্ছে বক্ররেখা। এই দেখো বক্ররেখা, এটা চিত্র পাচ্ছে কিনা, দুদিকেই বাড়ছে কিন্তু এটা দিক পরিবর্তন করছে। তাই রেখা আমরা দুই রকম পেলাম, একটা হচ্ছে সরলরেখা আর একটা হচ্ছে বক্ররেখা। রেখা বলতে আমরা সরলরেখাকেই বুঝব। এতক্ষণ আমরা তল পড়লাম, রেখা পড়লাম, জানলাম রেখা কাকে বলে, তল কাকে বলে জানলাম, বিন্দু কাকে বলে জানলাম। একটা ঘন বস্তুর জ্যামিতিক চিত্রে তল, রেখা এবং বিন্দু আমরা চিত্রে দেখি। কেমন? এই দেখো এই যে চিত্রটা, এটা হচ্ছে একটা ঘন বস্তুর জ্যামিতিক চিত্র। এটা হচ্ছে, এটা কি বলো? তল। এটা কি? রেখা। রেখা। আচ্ছা দেখো, এই একটা রেখা, এই একটা রেখা এখানে মিশেছে, এই কোণাতে মিশেছে, এটা হচ্ছে বিন্দু। কেমন? এটা আমরা দেখলাম। আজকে আমরা যা পড়লাম আবার একটু আলোচনা করি। প্রথমে আমরা জানলাম যে ঘন স্থান কাকে বলে, তারপরে জানলাম স্থান কাকে বলে বলতো, যখন বলো কে পারবে বলো, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট জায়গা জুড়ে থাকে তাকে স্থান বলা হয়। বসো।
এরপর হচ্ছে যে একটা বস্তুর কি কি থাকতে পারে বলো, আসু বলো। বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। বসো। আচ্ছা ঠিক আছে, তলও থাকতে পারে, বসো। একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকতে পারে। যখন কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে তখন তাকে আমরা কি বলি? রূপু বলো। আচ্ছা তখন ঘনবস্তু বলি। এটা আমরা দেখেছিলাম যে এটা একটা ওষুধের বাক্স, কেমন? এটার কি কি আছে বলো, তুমি বলো। এটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। আচ্ছা বসো। এটাকে কি আমরা ঘনবস্তু বলতে পারি? জি না। কেন বলতে পারি না? কারণ দেখো এটা কাটি, আমি কাটলে পরে কি হবে? ভিতরটা ফাঁকা, সুতরাং এটাকে আমরা ঘনবস্তু বলতে পারি না। তাহলে ঘনবস্তু হতে গেলে কি হবে? সেটার একটা ভিতরে ভিতরে জিনিস থাকতে হবে, এবং এইটাকে বলা হচ্ছে, এটাকে পিট। কিন্তু তোমরা আগে বলেছিলে এটাকে পিট বলা হচ্ছে, কেমন? এবং এই পিটটার কিন্তু একটা জ্যামিতির ভাষায় নাম আছে। ফারজানা বলো তো নামটা কি? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে তল, কেমন? আচ্ছা একটা ঘনবস্তুর কয়টা তল থাকে আব্দুর রহমান বলো তো? আচ্ছা বসো। আচ্ছা বলো তো তলের বৈশিষ্ট্য কি, তলের কি কি আছে? নাফিজে বলো। তলের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। বসো। আচ্ছা রেখা, রেখা সম্বন্ধে কে বলবে? রেখার কি আছে শুধুমাত্র? রূপু বলো। রেখা অসীম, রেখা শুধু দৈর্ঘ্য আছে। আচ্ছা বসো। আচ্ছা এবার বলো তো রেখা কত প্রকার, তুমি বলো। দুই প্রকার। আচ্ছা বসো। সাব্বির বলো কি কি? সরল রেখা, বক্র রেখা। বসো। আচ্ছা রেখাংশ বলতে আমরা কি বুঝব? দিনা বলো। রেখাংশ বলতে বোঝায় রেখার, রেখাংশের একটি বিন্দু বন্ধ থাকে এবং অপর বিন্দুটি অসীম পর্যন্ত বাড়ানো হয়। এটা কি ঠিক হলো? দিনা বলো। আচ্ছা বসো। কি হবে বলো তো? নাফিস বলো। রেখা থেকে কেটে নেওয়া অংশ হচ্ছে রেখাংশ। আচ্ছা বসো। রেখাংশ কি আমরা পরিমাপ করতে পারি? জি আপা। আচ্ছা রেখাংশ আমরা পরিমাপ করতে পারি, কিন্তু রেখা আমরা পরিমাপ করতে পারি না। আচ্ছা বিন্দুর বৈশিষ্ট্য কি, কে বলতে পারবে? কে বলবে? ফারজানা বলো। বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, ভেদ নেই, শুধু অবস্থান আছে। ফারজানা বলল যে বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই কিন্তু অবস্থান আছে। এটা কিন্তু ঠিক হলো না। বিন্দু বলতে আমরা বলেছিলাম যে বিন্দু শুধুমাত্র ধারণা, এটা একটা চিন্তা করো, এটা অবস্থিতিটা চিন্তা করবো, কিন্তু অবস্থান কথাটা আমরা বলবো না। কিন্তু বলবো যে বিন্দু একটা ধারণা, এটা একটা জ্যামিতিক ধারণা, আমরা খবরদার কখনই কিন্তু বলবো না অবস্থান আছে, কেমন? আচ্ছা তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম স্থান বলতে কি বোঝায়, তারপরে ঘনবস্তু বলতে কি বোঝায়, রেখা বলতে কি বোঝায়, রেখার বৈশিষ্ট্য কি, রেখাংশ বলতে কি বোঝায়, তারপর হচ্ছে রশ্মি কি, কেমন, বিন্দু কি, একটা ঘনবস্তুর মধ্যে কিভাবে রেখা দেখানো যায়, তল দেখানো যায়, বিন্দু দেখানো যায় সেটাও দেখলাম, রেখা কয় প্রকার সেটাও জানলাম, এবং তলও জানলাম যে তল কত প্রকার সেটাও আমরা জানলাম। আমি দেখলাম যে তোমাদের প্রশ্ন করে দেখতে পেলাম যে তোমরা বেশ ভালোই বুঝতে পেরেছ। সুতরাং আজকে আমাদের পাঠ এখানে শেষ, আগামী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।